দীর্ঘ 1 বছর নিষেধাজ্ঞার পর সাকিব আল হাসান আবারও ক্রিকেটে ফিরছেন। আনন্দের এই মুহূর্তে সাকিবের স্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন জমকালো আতশবাজির মাধ্যমে। নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও আপলোড করে শিশির লিখেছেন, সাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তনের এই আনন্দ এবং জমকালো উদযাপনই তার প্রাপ্য। সাকিবের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। গত 1 বছরে 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দলের হয়ে 36টি ম্যাচে মিস করেছেন তিনি। কিন্তু করোনা ভাইরাস সাকিবের জন্য সাপে বয় হয়ে আছে। মার্চের মাঝামাঝিতে করোনার মহামারীর কারণে বন্ধ হয়ে যায় সব ধরনের খেলাধুলা। তাতে সব মিলিয়ে মাত্র 14টি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন সাকিব। তিনি নিষিদ্ধ থাকাকালীন বাংলাদেশের দল খেলেছে 4টি টেস্ট, 3টি ওয়ানডে ও 7টি টি-টোয়েন্টি। আসছে নভেম্বরে ফের মাঠে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। 15 নভেম্বর শুরু হতে যাচ্ছে 5 দলের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকলেও এই টুর্নামেন্টে সাকিব খেলবেন বলে জানা গেছে।